সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে না নাটানে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের দুইটি রুমের একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন বিটিটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার চৌত্রিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন এটি হলো আপনার ফ্রন্ট সাইড দুইটি সাইডে আপনার দুইটি রুম আছে এবং মিডিলে একটি ছোট্ট বারান্দা দেওয়া হয়েছে তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এই দুইটি রুমের চাইর সাইড এবং ভিতরের সাইড সুন্দর করে দেখাবো তো আসুন আমরা দেখে নিই এই বাড়িটির ভিটি হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি ভিটির গাঁতুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং উপরে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই কাজটি করা হয়েছে তো এইখানে আপনার নিচে একটি টাইভিং দেওয়া হয়েছে মিডিল একটি লিন্টার এবং একটি টপ লিন্টার হবে তো এখানে আমরা সাত ফিট অবধি গাঁথনি উঠানো হয়েছে তো আপনাদেরকে পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে শেয়ার করব তো আপনারা দেখছেন এটি হল আপনার পিছনের সাইট পিছনের সাইটে আপনার তিন পাটের চারটি জানালা দেওয়া হয়েছে এবং চান্দার সাইটে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইটে দেওয়া হয়েছে আপনার একটি জানালা তো এখানে এই দুইটি রুমে আপনার জানালা দেওয়া হয়েছে তো এটি হল আপনার চান্দার সাইড এই পাশে দেখছেন তিন পাটের জানালা আপনার দুইটি দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইটে আছে আপনার একটি জানালা তো আপনাদেরকে এই বাড়িটির পুরো ডিটেলস কিন্তু লাস্টের দিকে অবশ্যই বলে দেব তো এটি হল আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার দুইটি দরজা দেওয়া হয়েছে এখানে আপনার মেন দরজা এই রুমটির একটি দরজা এই পাশে দেখছেন এই দরজাটির দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট ছয় ইঞ্চি এই দরজাটি দেখছেন এবং আপনার বারান্দার পাশে একটি মেন দরজা দেওয়া হয়েছে যেহেতু এই পাশে একটি বারান্দা দেওয়া হয়েছে তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার সতেরো ফিট এবং প্রস্থ আছে চোদ্দ ফিট এখানে দেখেন এই রুমটিতে আপনার চারটি জানালা দেওয়া হয়েছে এই পাশে আছে আপনার দুইটি জানলা এবং পিছন সাইডে আছে আপনার দুটি জানালা তো এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এখানে দেখেন এটি হলো আপনার ফ্রন্ট সাইডের দরজা এবং একটি পাটিশন দরজা আছে এখানে দেখেন পাটিশন দরজাটিও আপনার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট একটু বড় করে দেওয়া হয়েছে এই পার্টিশন দরজাটিও যেহেতু এই দরজাটি বারান্দায় থেকে আসার জন্য এই দরজাটি সেজন্য একটু বড়ো করেই দেওয়া হয়েছে তো আপনারা দেখছেন এই বারান্দাটি এখানে দেখেন বারান্দাটি ছোট্ট করে দেওয়া হয়েছে এই বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার নয় ফিট এবং প্রস্থ আছে পাঁচ ফিট ছোট্ট এই বারান্দাটি এখানে ঘরের ভিতরেই এই বারান্দাটি তো এখানে দেখেন উপরে আপনার একটি লিন্টার দেওয়া হইতেছে লিন্টারের উপরে আপনার গাঁথুনি হবে সাত ফিট উপর থেকেই আপনার গাঁথুনি হবে তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার সতেরো ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই রুমটি দেখছেন এই রুমটির আপনার চারটি জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন ফ্রন্ট সাইডে একটি জানালা এবং চান্দার সাইডে একটি জানালা এবং পিছন সাইডে আছে আপনার দুইটি জানালা এবং জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এখানে যে একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট একটি মেন দরজা আছে তো আপনাদেরকে সুন্দর করে চারও সাইট এবং ভিতরের সাইটও সুন্দর করে দেখাইলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট ইট লাগবে আপনার চার হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে ছয়চল্লিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার চার কুইন্টাল বিশ কেজি এখানে সত্তর টাকা কেজি হলে উনত্রিশ হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে আপনার সত্তর ব্যাগ এখানে চারশো আশি টাকা ব্যাগ হলে তেত্রিশ হাজার ছয়শো টাকা এটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে চারশো নব্বই সেফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে চোদ্দো হাজার সাতশো টাকা পাথর লাগবে আপনার একশো চল্লিশ সেফটি এখানে ষাট টাকা সিএফটি হলে আট হাজার চারশো টাকা এটির মোট দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকার হল মোট একুশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার আটটি একটি করে জানালার খরচ আট হাজার টাকা করে হল মোট চৌষট্টি হাজার টাকা এবারটির চালিত কাঠ লাগবে আপনার বত্রিশ সেফটি এখানে বাইশশো টাকা পাঁচ সিএফটি হলো আপনার সত্তর হাজার চারশো টাকা তিন লাগবে আপনার চৌত্রিশ পিস এখানে বারোশো পঞ্চাশ টাকা পিস হলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এ মিস্ত্রি খরচ যাবে আপনার এ টু জেড পঁয়ষট্টি হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরছি পঁচিশ হাজার টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার চার লক্ষ বিশ হাজার দুশো টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এসকার মতন এখানেই আল্লাহ হাফিজ